হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুই হাজার পনেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত যে ভূগোলের পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র এমসিকিউর উত্তর সহ প্রশ্নগুলি দেখাচ্ছি তোমরা দেখে নাও প্রথমেই দেখা দেওয়া আছে সাত নাম্বারের প্রশ্ন পাঁচটা যে পরীক্ষা আসে সেই পাঁচটা প্রশ্ন দুই হাজার পনেরো সালে দেখো কি কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলি দেখে নাও দেখে নাও এগুলি তোমাদের দুই হাজার পনেরো সালের বড় প্রশ্ন প্রশ্নগুলি দেখে নাও তোমাদের এগুলি থেকে যে প্রশ্নগুলি এখানে দেখাবো এই প্রশ্নগুলি তোমরা রেডি করো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের তোমাদের ফাইনালে সরাসরি এখান থেকে করলে কমন পেয়ে যাবে এবার বি পার্টের এমসিবিগুলি দেখো চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক অঙ্গার যোজন যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে উত্তর হবে ট্রম্বল পরে প্রশ্ন মালভূমির খাড়া ঢালে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তাকে বলে উত্তর হবে সমান্তরাল জল নির্গমন প্রণালী পরে প্রশ্ন একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ উত্তর হবে পট হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় উত্তর হবে ক্যারিবিয়ান সাগর পরে প্রশ্ন গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হল উত্তর হবে তাহলে এই প্রশ্নটি উত্তর হবে বি নাম্বার অর্থাৎ ও টু পরে প্রশ্ন একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো উত্তর হবে বাধের ছাড়া জলে বন্যা পরে প্রশ্ন ভারতে জীব বৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের প্রান্তীয় বৃষ্টি অরণ্য পরে প্রশ্ন প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হল উত্তর হবে পশম সংগ্রহ পরে প্রশ্ন মিলের জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো উত্তর হবে শুষ্ক কৃষি পরের প্রশ্ন কার্পাস বস্ত্র বয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হলো উত্তর হবে কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে পরের প্রশ্ন ওজন রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক হল উত্তর হবে লেস দেন ওয়ান পরের প্রশ্ন শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন উত্তর হবে ওয়েবার দুই হাজার এগারো এর আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হল উত্তর হবে বিহার দ্বিতীয় হবে পশ্চিমবঙ্গ পরে প্রশ্ন ভারতে পরিযান সর্বাধিক ঘটে উত্তর হবে গ্রাম থেকে শহরে পরে প্রশ্ন ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হল বি নাম্বার পাঁচ হাজার পরে প্রশ্ন ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে উত্তর হবে হ্যামলেট বি নাম্বার পরে প্রশ্ন পানামা খাল যুক্ত করেছে উত্তর হবে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে পরে প্রশ্ন হলদিয়া শিল্প কেন্দ্রে যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তাহলে উত্তর হবে হুগলি ও হলদি নদী পরের প্রশ্ন ভারতে একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হলো উত্তর হবে দামোদর উপত্যকা অঞ্চল পরের প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল উত্তর হবে সাক্ষরতার হার এবার এসি কিউগুলি দেখে নাও এসি কিউগুলি এখান থেকে দেখে দেখে এগুলিকে রেডি করে করো এখান থেকে কিন্তু তোমরা যে এই যে সালের প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিন্তু অনেক এসি কিউ তোমরা তোমাদের পরীক্ষা সরাসরি এখান থেকে করলে কমন পেয়ে যাবে তাহলে এমসি কিউগুলি উত্তর বললাম ওগুলোকেও রেডি করো বড়োগুলোকেও দেখো আর এগুলোকেও রেডি করো যদি এগুলি রেডি করতে পারো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা হলে সরাসরি অনেক প্রশ্ন এখান থেকে কম হয়ে যাবে সরাসরি অনেক কমন খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে দেখো এসি কিউগুলি ভালো করে রেডি করে ফেলো এটা ছিল দুই হাজার পনেরো সালের এসিকিউর প্রশ্ন এবার দেখো দুই হাজার ষোলো সালের প্রশ্ন এখানে সাত নাম্বারের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি দেখে নাও এগুলিকে ভালো করে রেডি করবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা সরাসরি পরীক্ষা নিয়ে কমন পাবে যদি এগুলিকে রেডি করতে পারো তবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা সরাসরি কমন পেয়ে যাবে এগুলিকে ভালো করে প্র্যাকটিস করো এগুলিকে এবার বি পার্টে এমসি কিউগুলি দেখো পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায় এ ধরনের জলকে বলা হয় উত্তর হবে সি নাম্বার সহজাত জল পরের প্রশ্ন ভূমিরূপ হল গঠন ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়নে ফলশ্রুতি এই ধারণাটি কে প্রবর্তন করেন উত্তর হবে ডেভিস ডি নাম্বারটা পরের প্রশ্ন চার্ন মৃত্তিকা দেখা যায় উত্তর হবে নাতিশীতোষ্ণ অঞ্চলে পরের প্রশ্ন দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাদকে বলা হয় উত্তর হবে টাইফুন পরে প্রশ্ন ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন কার্বন বা একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল উত্তর হবে ভূপাল গ্যাস বিপর্যয় পরের প্রশ্ন শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসিং নামে পরিচিত তা হল উত্তর হবে ডাব পরের প্রশ্ন ভারতের উদীয়মান শিল্প হলো উত্তর হবে পেট্রো শিল্প পরের প্রশ্ন দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি করে ওঠে তা হলো উত্তর হবে এল আকৃতির পরের প্রশ্ন দুই হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণ অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম উত্তর হবে উত্তরপ্রদেশ এখানে এই রাজ্যটি কিন্তু অনেক বড় এখানে অনেক লোক সংখ্যা আছে এই জন্য উত্তরটা উত্তরপ্রদেশ হবে জনঘনত্ব হিসাবে বেশি হলো বিহার তারপরে পশ্চিমবঙ্গ কিন্তু বস লোকের পরিমাণে হিসাবে সেটা হলো প্রদেশ হবে বড় রাজ্য হিসেবে হবে রাজস্থান পরে প্রশ্ন নরওয়ে ও সুইডেনের উপকূল হলো উত্তর হবে ফ্রিওড উপকূল পরে প্রশ্ন যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে উত্তর হবে ভবন। পরে প্রশ্ন গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয় উত্তর হবে কেন্দ্রবিমুখ পরে প্রশ্ন প্রশমিত মাটি পিএইচ এর মান হল উত্তর হবে সেভেন পয়েন্ট জিরো এলনিনো আবির্ভাবের বছরে উষ্ণ স্রোত দেখা যায় উত্তর হবে পেরু ইকুয়েডর উপকূলে পরের প্রশ্ন ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত কেন্দ্রটি হল উত্তর হবে ভিলাই পরে প্রশ্ন যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলে উত্তর হবে উদ্যান কৃষি পরে প্রশ্ন ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল উত্তর হবে পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন সুয়েজ খাল সংযুক্ত করেছে উত্তর হবে ভূমধ্যসাগর ও সাগরকে। পরের প্রশ্ন কোন ভারতের মাঠ কোন শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে বলে সরি কোনো শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি প্রশ্ন কোনো শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে বলে উত্তর হবে মহানগর পরে প্রশ্ন জীব উষ্ণ কেন্দ্রের একটি উদাহরণ হলো উত্তর হবে সাইলেন্ট ভ্যালি এবার এসি কিউ এসি কিউ প্রশ্নগুলি দেখে নাও যেমন জেড বায়ু প্রবাহ কী এগুলি কিন্তু অত্যন্ত দরকারি ভালো প্রশ্ন এগুলি তোমরা ভালো করে এখান থেকে দেখো দেখে দেখে এই প্রশ্নগুলি রেডি করে ফেলো এগুলি কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি প্রশ্ন তোমাদের চোদ্দটা এসি কিউ প্রশ্ন এখান থেকে আসে দেখে না এখান থেকে কিন্তু এই এই ধরনের প্রশ্নগুলি যদি তোমরা এখান থেকে সরাসরি রেডি করতে পারো পরীক্ষা হলে গিয়ে অনেক প্রশ্নের সরাসরি কাউন্ট পেয়ে যাবে এখান থেকে এই ছিল তোমাদের চোদ্দোটাই এসি কিউ এবার ষোলো শেষ দুই হাজার সতেরো সালের প্রশ্ন আলোচনা করবো এবার দুই হাজার সতেরো হাজার সতেরো সালে বড় প্রশ্নগুলি মান সাথে প্রশ্ন দেখো দেখে দেখে খাতায় এগুলি সরাসরি উত্তরগুলি লিখে ফেলবে উত্তরগুলি লিখে তারপর প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে এগুলোর থেকে তোমরা পরীক্ষা হলে সরাসরি উত্তর করতে পারবে বড় প্রশ্ন যত বেশি লিখে লিখে প্র্যাকটিস করবে তত তোমাদের পরীক্ষা হলে লিখতে কিন্তু সুবিধা হবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এগুলোকে দেখো দেখে দেখে রেডি করে ফেল এবার বিপায়ার্ডের এস সি কিউগুলি এমসি কিউগুলি দেখো এমসি প্রশ্নগুলি দেখো এক নম্বর সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সাথে যুক্ত থাকে তাকে বলে উত্তর হবে পরে প্রশ্ন অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো উত্তর হবে ক্ষয়জাত পর্বত পরের প্রশ্ন সমু শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হল উত্তর হবে পূর্ববর্তী নদী পরে প্রশ্ন মৃত্তিকা পরিলেখর এ স্তর থেকে বিস্তরের পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে উত্তর হবে ইলুভিয়েশন পরে প্রশ্ন দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হল উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু পরে প্রশ্ন সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংযোগ যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে উত্তর হবে গ্রিন ডেটা বুক পরের প্রশ্ন শুষ্ক কৃষি যে অঞ্চলে যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল উত্তর হবে একশো সেমি পরের প্রশ্ন ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো উত্তর হবে বিলাসপুর পরের প্রশ্ন মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো উত্তর হবে রাবার শিল্প পরে প্রশ্ন পর্যটন যে প্রকার সে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল উত্তর হবে তৃতীয় ক্ষেত্র পরে প্রশ্ন জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর প্রথম পর্যায় বলতে বোঝায় উত্তর হবে প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে পরে প্রশ্ন ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে জল পাওয়া যায় তাকে বলে উত্তর হবে স্থায়ী সম্পৃক্ত স্তর পরে প্রশ্ন নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো উত্তর হবে মোনারনক পরে প্রশ্ন স্পোডোসল স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো উত্তর হবে পটসল পরে প্রশ্ন জেট বায়ু প্রবাহ দেখা যায় উত্তর হবে ঊর্ধ্ব ট্রপোস্পিয়ারি পরে প্রশ্ন ভারতে মিথেন গ্যাসের একটি উদা উৎস মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো উত্তর হবে ধান চাষের জমি ভারতের ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো উত্তর হবে হিমাচল প্রদেশ পরে যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম হলো উত্তর হবে উইভার পরে শিল্পের শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম সর্বপ্রথম প্রবর্তন করেন উত্তর হবে আলফ্রেড ওয়েবার পরে প্রশ্ন সোনালি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হল উত্তর হবে পরামর্শদান কার্যাবলীর ভিত্তিতে বাড়ানসী শহরটি হল উত্তর হবে ধর্মীয় শহর এবার এসিগ্রিয় প্রশ্নগুলি দেখে নাও এগুলি অত্যন্ত দরকারি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে ফেলো এগুলি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন যে সালের প্রশ্ন যেগুলি সিকিউর দেখানো হবে এগুলি ভালো করে করে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা সরাসরি পরীক্ষা হলে কমন হয়ে যাবে এবার দুই হাজার আঠারো সাল দুই হাজার আঠারো সালের প্রশ্নগুলি দেখে নাও দুই হাজার আঠারো সালে বড় প্রশ্নগুলোকে দেখে নাও এখানে তো বড় প্রশ্নগুলি দেখাচ্ছে দেখে নাও এগুলি তোমরা কিন্তু ভালো করে রেডি করবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের সরাসরি কমন পড়বে তোমরা ভালো করে রেডি করো এগুলি দেখো দেখে দেখে ভালো করে খাতায় লিখে এগুলি প্রশ্ন রেডি করে ফেলো এখান থেকে অনেক প্রশ্ন তোমরা সরাসরি কমন পেলে পরীক্ষা লিখতে পারবে পাঁচের অথবা এবং পাঁচের মূল প্রশ্ন দুটি কিন্তু দরকারি প্রশ্ন তোমরা রেডি করে ফেলো এবার এসি কিউ এমসি কিউগুলি এক নম্বরে থেকে হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত সেগুলি হল হলদি ও হুগলি একটি পুষ্করিণী কেন্দ্র পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি করে ওঠে তা হল উত্তর হবে বিন্দু বসতি পরের প্রশ্ন ভারতের বয়োলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো উত্তর হবে মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু এক হাজার পরের প্রশ্ন নব্যস্তরের অর্থনৈতিক কার্যাবলির একটি উদাহরণ উত্তর হবে ব্যাঙ্কিং পরিষেবা পরে প্রশ্ন সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় উত্তর হবে নীল পোশাকের কর্মী পরে প্রশ্ন কৌষ্টিক সোডা ও সোডা এস। কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় উত্তর হবে কাগজ শিল্পে পরে প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েড বিখ্যাত উত্তর হবে মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য পরে প্রশ্ন ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে যুক্ত হল উত্তর হবে মাছ চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হল উত্তর হবে হুনান পরের প্রশ্ন প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয় উদাহরণ নয় সেটি হলো উত্তর হবে বি নাম্বার উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস দুর্ঘটনা পরে প্রশ্ন ক্যালিফোর্নিয়ার যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হল উত্তরে হবে জলবায়ু অঞ্চল পরে প্রশ্ন এলনিনো দেখা যায় উত্তর হবে প্রশান্ত মহাসাগরে পরে প্রশ্ন জীববৈচিত্র্য শব্দটির সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর হবে ওয়াল্টার রোজেন পরে প্রশ্ন মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো হেরিকেন প্রশ্ন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল উত্তরবে হবে নাইট্রোজেন পরে প্রশ্ন মৃত্তিকা যে স্তরে উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিমাসে পরিণত হয় সেই মৃত্তিকার স্তরটি হল উত্তরবে হবে সি স্তর প্রশ্ন এক নত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটি হলো উত্তর হবে কেন্দ্রমুখী নদী নকশা পরে প্রশ্ন পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন উত্তর হবে এল সি কিং পরে প্রশ্ন উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে উত্তর হবে ডালমেসিয়ান উপকূল ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটির স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে উত্তর হবে ভাদ স্তর ভাদ অধস্তর পরে প্রশ্ন ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো উত্তর হবে বোরাগুহা এবার এসেগুলি দেখে নাও এবার দুই সালের বড় প্রশ্নগুলি দেখে নাও দেখো আগে যে প্রশ্নগুলি দেখালাম ওই প্রশ্নগুলির সঙ্গে দেখো এখানে কিন্তু অনেক প্রশ্ন মিল আছে দেখো পরীক্ষায় অনেক প্রশ্ন রিপিট হয়েছে এবার তোমরা এগুলি রেডি করো তোমাদের দু হাজার চব্বিশ সালে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন রিপিট হবে সরাসরি কমন পেয়ে যাবে এগুলিকে ভালো করে মনোযোগ সহকারে এগুলি কে খাতায় তোলো তোলে এগুলিকে লিখে লিখে প্র্যাকটিস করো প্রশ্ন খুললেই দেখবে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে এবার এমসি কি প্রশ্নগুলি দেখো এক নাম্বার গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে জি কে গিলবার্ট পরে প্রশ্ন অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে উত্তর হবে উৎসন্দ জল পরে প্রশ্ন গ্রেট বেরিয়ার রিপ দেখা যায় গ্রেট বেরিয়ায় রিপ দেখা যায় উত্তর হবে অস্ট অস্ট্রেলিয়ার উপকূলের কাছে পরে প্রশ্ন ইনসেলবার যে অঞ্চলে দেখা যায় সেটি হল উত্তর হবে কালাহারি সম মরুভূমি পরে প্রশ্ন পরের প্রশ্ন গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তা হলো উত্তর হবে কেন্দ্রবিমুখ জল নির্গমন প্রণালী পরে প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একটি বৈশিষ্ট্য হল উত্তর হবে অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয় পরে প্রশ্ন জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল উত্তর হবে এন্ডিসল পরে প্রশ্ন হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় উত্তর হবে কালো যে জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য সর্বাধিক তার নাম উত্তর হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল পরে প্রশ্ন মৌসুমি বায়ু হল এক ধরনের উত্তর হবে সাময়িক বায়ু পরে প্রশ্ন একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম উত্তর হবে কচুরি পানা পরে প্রশ্ন অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হল উত্তর হবে হিমানী সম্প্রপাত পরে প্রশ্ন ভারতের শ্বেত বিপ্লব এর জনক উত্তর হবে ডক্টর ভার্গিস কুরিয়ে কুরিয়েন ডক্টর ভার্গিস কুরিয়েন পরে প্রশ্ন মিলের যে কৃষি প্রণালী প্রধান ফসল তা হল উত্তর হবে শুষ্ক কৃষি পরে প্রশ্ন ভারতের প্রথম পাটকল স্থাপিত হবে রায় প্রশ্ন শিল্প স্থানিকতা ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রবর্তকলে উত্তর হবে আলফ্রেড ওয়েবার উত্তর বি নাম্বার আলফ্রেড ওয়েবার পরে প্রশ্ন পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হল উত্তর হবে কুই নারী ক্রিয়াকলাপ নারী ভারতের নিম্নলিখিত সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত উত্তর হবে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা পরের প্রশ্ন দুই হাজার এগারো সালের অনুসারে ভারত উত্তর হবে নয়শো চল্লিশ সৃষ্টু হাজার পরের প্রশ্ন ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো উত্তর হবে দাল্লি রাজহারা পরের প্রশ্ন প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে উত্তর হবে হ্যামলেট এবার এসি কিউ এসি দেখে নাও এসিকিউ এগুলিও কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি তোমরা এগুলিকে রেডি করা রেডি করলে দিয়ে বুঝতে পারবে সালের প্রশ্ন থেকে যদি তোমরা এম সিকে রেডি করতে পারা তোমরা এখান থেকে অনেক বেশিরভাগ প্রশ্নে তোমরা কমন পেয়ে যাবে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার রেডি করো রেডি করলে বুঝতে পারবে পরীক্ষা হলে গিয়ে তখন দেখতে পারবে যে না আমি যেভাবে বলেছি সেগুলি সেভাবে পরীক্ষা এসেছে এবার দু হাজার বাইশ এটাই লাস্ট এবার দুই হাজার বাইশের বড় প্রশ্নগুলি নাও আগে যে প্রশ্নগুলি দেখলাম এখান থেকে দেখো প্রায় বেশিরভাগ কিন্তু তোমাদের আগের সালগুলির থেকে দেখো এই দুই হাজার বাইশ সালে রিপিট করেছে দুই হাজার বাইশ সালে যে প্রশ্নগুলি এসেছে সবগুলি দেখো দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে যে প্রশ্নগুলি পরীক্ষায় তোমাদের এসেছিলো বেশিরভাগ প্রশ্ন ওখান থেকে দেখো বেশিরভাগই রিপিট প্রশ্নগুলি এখানে পরীক্ষা এসেছে জীববৈচিত্র্য মৃত্তিকা ভূমি এগুলি আগের বিভিন্ন সালে পরীক্ষায় ছিল সেই প্রশ্নগুলি সরাসরি এখানে চলে এসেছে তাহলে এই প্রশ্নগুলি কি সালের প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করো দেখবে তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের দু হাজার চব্বিশ সালে পরীক্ষার প্রশ্ন খুললেই পাবে এবার এমসি কিউগুলি দেখো এখানে তো লাল কালি দিয়ে করাই আছে তোমরা দেখে না আমি আর উত্তরগুলি বললাম না তোমরা এখান থেকে দেখে দেখে করে না লাল কালিতে করা আছে উত্তরগুলি দেখে দেখি তোমরা দেখো এই প্রশ্নটি কিন্তু এই যে এখন যে প্রথম যে প্রশ্নটি দেখা যাচ্ছে তিন নম্বর এই প্রশ্নটি যদি এর আগে আমি সালের প্রশ্ন প্রশ্নগুলো ছিল দেখিয়েছি এখান থেকে তোমরা দেখে নাও আমি এই প্রশ্নগুলি আর উচ্চারণ করলাম না তোমরা সরাসরি দেখে না এখান থেকে লাল কালি যেগুলি লেখা এগুলি হলো উত্তর প্রশ্নটির সঙ্গে উত্তর দেওয়া আছে দেখে নাও তাহলে এগুলি যদি ভালো করে রেডি করতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় কম করে ভূগোলে আশি নাম্বারের জন্য চিন্তা করতে হবে না আশির উপরেই তোমরা পাবে সত্তরে তোমাদের লিখিত পরীক্ষা আর তিরিশ নাম্বার থাকবে তোমাদের প্র্যাকটিক্যালে এবং প্রজেক্টে তা দুটি মিলে অবশ্যই সবাই আশির উপরেই পাবে এগুলিকে তোমরা ভালো করে দেখে দেখে রেডি করে ফেলো পনেরো থেকে বাইশ পর্যন্ত যে সালের প্রশ্নগুলি দেখলাম প্রত্যেকটা প্রশ্নে তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলিকে তুলে দিলে ভালো করে রেডি করে ফেলা পরীক্ষা প্রশ্ন খুললেই এখান থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে পাবেই পাবে তোমরা এইভাবে এমনভাবে রেডি করো যাতে কোনো পরীক্ষা লেগে এবার এখান থেকে এসসিউগুলি দেখে নাও দেখে এসি কিউ প্রশ্নগুলি দেওয়া আছে এখান থেকে দেখে নাও এখান দেখে দেখে এই প্রশ্নগুলি তোমাদের পাঠ্য বই বা তোমাদের যদি কোনো নোট বই থাকে সেই বইগুলি দেখো এই প্রশ্নগুলি উত্তর দেওয়া আছে বা বিগত আগের যে সালগুলি আছে ওই সালে আমাদের দিয়ে দেওয়া আছে ওখান থেকে দেখে দেখে উত্তর করে নাও দুই সালের যে এসিকিউ প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি দেখা উত্তরগুলি করে দেওয়া আছে তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা এখান থেকে উত্তরগুলি পড়ে দাও জনবিস্ফোরণ কাকে বলে বিন্দু বসতি বলতে কেউ বোঝায় শিল্প কাকে বলে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই দেখা দেওয়া আছে এখান থেকে দেখে 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 তোমরা উত্তরগুলি পড়ে ফেলা প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে উত্তর দেখে দেখে করে ফেলাম এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই এমনভাবে রেডি করে যাতে কোনো ভুল না হয় প্রত্যেকটা প্রশ্ন উত্তর এই জায়গা তোমাদের সামনে তুলে ধরলাম এবার দুই হাজার আঠারো সালের এসিকিউ প্রশ্নগুলি উত্তর প্রশ্ন সহ উত্তর দেওয়া আছে এগুলিকে দেখে দেখে রেডি করা কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন তোমরা ভালো করে উত্তরগুলি দেখে দেখে ভালো করে খাতায় তুলেও রেডি করতে পারো আর নাহলে এখান থেকে দেখে দেখে রেডি করো মুখস্ত করে ফেলা এগুলি কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি এগুলি এখান থেকে কিন্তু অনেক প্রশ্নে তোমরা পরীক্ষা সরাসরি কমন পেয়ে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্তই এরপরে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আবার তোমরা এগুলিকে ভালো করে দেখে রেডি করে ফেলা